রাজধানীতে র‍্যাব পুলিশ সেজে বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা সক্রিয় অন্তত 200 চক্র সর্বস্ব কেড়ে নিয়ে মিলেছে হত্যার প্রমাণও সিনহার মৃত্যুর ঘটনায় গণশুনানিতে 9 জন সহ 60 জনের সাক্ষ্য মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি জিয়া মুশতাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী এবং রিজেন জেকেজির পর এবার জাদিদ কাণ্ড অস্তিত্বহীন অটোমোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে পিপিই সরবরাহের চুক্তি 9 কোটি টাকা আগাম নিয়ে লাপাত্তা মালিক দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি রাউজে জাবিদা ঐশী র‍্যাব পুলিশ সেজে ছিনতাই ডাকাতির ঘটনা বাড়ায় উদ্বিগ্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গায়ে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর জ্যাকেট কোমরে পিস্তল ও ওয়াকিটকি আর হাতে হাতকড়া আসলে সবই ভুয়া শুধু ছিনতাই বা ডাকাতি নয় এই দলগুলো সব ছিনিয়ে নেয়ার পর হত্যা করছে ভুক্তভোগীদের সম্প্রতি এমন একটি দুর্ধর্ষ ছিনতাইকারী দলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মাহমুদ রাকিবের রিপোর্ট সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় র‍্যাব লেখা সম্বলিত জ্যাকেট পরা দুজন লোক একটি বাসে উঠল এরপর জোর করে বাস থেকে একজনকে বের করে দিনে দুপুরে সবার সামনেই তাকে সাদা গাড়িতে তোলার চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত তাদের সঙ্গী আরও দু একজনের সহায়তায় তাকে গাড়িতে তুলে নিয়ে চলে গেল রাজধানীসহ দেশে প্রতিনিয়ত এভাবে র‍্যাব পুলিশ পরিচয়ে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনা ঘটছে ভুক্তভোগীরা বলছেন অপহরণ করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে করা হয় ভয়াবহ নির্যাতন পাশের অপেক্ষায় দাঁড়ায় আছি তো এটা প্রোবক্স এবং ফিল্টার টাইপের একটা গাড়ি আসে আমি এই দিকে যখন বাসের উদ্দেশ্যে তাকাই ওইখান থেকে লোকটা এসে আমার চোখে হাত দিয়ে একটা গুগলস পড়ায় সেকেন্ডের মধ্যে আমার গাড়িতে উঠাই ফেলে ওরা আমার ব্যাগটা নেয় বিকাশের পিন নেয় নগদের পিন নেয় তো ওরা আমার এই ফেলে দেওয়ার আগে তো বাম হাঁটুতে অনেক প্রচণ্ড পরিমাণে হাতুড়ি দিয়ে বাড়ি দেয় রাশেদ প্রাণে ফিরলেও গত মাসে মিরপুরে একই ধরনের ঘটনায় জীবন দিতে হয়েছে সুলতান আহমেদ নামের একজনকে ঘটনায় জড়িতরা নিজেরাই বর্ণনা করেছেন কিভাবে অ্যাম্বুলেন্সের মধ্যে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয় সুলতানকে ব্যাগবুক লয়ে নামলাটা টার্গেট করতাম যার কাছে টাকা আছে তাই এডি কিছু দূর গেলে পিস পিস যাইতাম গেলে ফোন করে বলে দিতাম এই লোক আমার নাম আকবর মনির ফরাদ ওই লোকটাকে ধরে উঠাই রেপ পরিচয় দিয়ে আমার হাতে ওকিটুকি ছিল মনির গায়ে রেপের পোশাক ছিল ফরাদের গায়ে রেপের পোশাক ছিল আমরা ওরে গাড়ি তুলে নিয়ে আসি গাড়ি তুলে নিয়ে এসে অনেক পারাপারি করে করার পরে মানে ওরে ই করতে পারি না মানে ওরে ঠান্ডা করতে পারি না তারপরে ওই মনির বলল যে এইভাবে ওই গামছাতে প্যাচ দিয়ে ধর ফরাদ দেখেছে লোকটা মারা গেছে তখন আমি বললাম যে আপনার লোকটা মারা এটা কী করলেন নবীনগর বাস স্ট্যান্ডের কাছে গেলে জ্যাম ওখানে জ্যাম তো জ্যামে আমি গাড়ি ব্রেক করছি ব্রেক করার পরেই আমি কিছু বুঝে ওঠার আর আগে ওরা দুজন দুই পাশ থেকে নেমে গেছে রাইতে যখন 8:30 বাজে তখন আমি সিঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হইয়া একটু সামনে গেলি রাস্তার পাশে বড় বড় একটু ঝোপঝাড় এখানে আমি রাস্তা ফেলে দিয়ে আমি চলে আসি এরই মধ্যে সুলতান হত্যায় জড়িত 5 জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ প্রকাশ্য রাজপথে শত শত মানুষ দাঁড়ানো সেখান থেকে একজন যাত্রীকে তারা বের করে নিয়ে আসে পুলিশ অথবা র‍্যাবের পরিচয় দিয়ে তারা স্বীকার করেছে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা সমগ্র বাংলাদেশেই তারা সুযোগ পেলে র‍্যাব এবং ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি করে থাকে বারবার গ্রেফতার হলেও আইনের ফাঁক গলিয়ে দুর্ধর্ষ ছিনতাইকারী ও ডাকাতরা বের হয়ে যায় বলে মর্মান্তিক সব ঘটনা কমছে না বলে মনে করেন তিনি মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা আগামী 7 দিনের মধ্যে অবসরপ্রাপ্ত মেজর সিনহার পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনার তদন্ত রিপোর্ট জমা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি টেকনাফের শামলাপুরে গণশুনানি শেষে একথা বলেছেন কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান আগামীতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সুপারিশ দেবে বলেও জানান তিনি বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর সকাল 11:30টায় শুরু হয় গণশুনানি থেমে থেমে হওয়া বৃষ্টি উপেক্ষা করে গণশুনানির ভেনু শরণার্থী শিবিরের ইনচার্জের কার্যালয়ে হুমড়ি খেয়ে পড়েন গ্রামবাসী 11 জন সাক্ষ্য দিতে আসলেও বিশ্বাসযোগ্য না হয় 2 জনের সাক্ষ্য নেয়নি তদন্ত কমিটি প্রায় 7 ঘন্টা সাক্ষ্য গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক বলেন 1 সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া হবে আমরা আমাদের তদন্ত কার্যক্রমের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি আমরা আশা করছি আমাদেরকে সরকার 23 তারিখ পর্যন্ত সময় দিয়েছে এর মধ্যে
আমরা আমাদের রিপোর্ট প্রস্তুত করতে পারবো এবং সরকারকে জমা দেব। এই কমিটির তদন্ত রিপোর্ট হত্যা মামলার তদন্তে কাজে আসবে কিনা এমন প্রশ্ন ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে। আমাদের রিপোর্টটি মামলায় কাজে লাগবে কিনা এটি মামলা তদন্তকারী কর্মকর্তা বুঝবেন, কারণ আমরা সরকারকে জমা দেব। তিনি যদি সরকারের সাথে যোগাযোগ করে সেটি তার মামলা কাজে লাগাতে চান সেটি তার উপর নির্ভর করবে, আমাদের উপর নির্ভর করবে না। থানা ও ফাঁড়ি পুলিশ, এপিবিএন এর সদস্য, হাসপাতালের ডাক্তার, প্রত্যক্ষদর্শী সহ 60 জনের বেশি লোকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক। অবসরপ্রাপ্ত মেজর সিনহা তার ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র পুলিশের দিকে তাক করেছিলেন নাকি করেননি? ইন্সপেক্টর লিয়াকতের ছোড়া গুলি পরিকল্পিত ছিল নাকি আত্মরক্ষার্থে ছিল? এ প্রশ্নের উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। ওমর ফারুক, সময় সংবাদ, কক্সবাজার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের প্রত্যক্ষ মদত ছিল জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিচারের পথ বন্ধ করতে বিদেশি আইনজীবীকে দেশে আসতে বাধা দেওয়া হয়েছিল। তিনি বলেন, বেগম জিয়াও অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে। রোববার বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এ কথা বলেন শেখ হাসিনা। শোকাবহ আগস্টে নানান কর্মসূচির মাধ্যমে সপরিবারে নিহত জাতির পিতাকে স্মরণ করে থাকে আওয়ামী লীগ। তারই ধারাবাহিকতায় রোববার ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হয়। করোনার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে কেন্দ্রীয় নেতারা এবং গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। স্মরণ সভায় প্রধানমন্ত্রী বলেন, সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় বসা জিয়াউর রহমানই জাতির পিতাকে হত্যা করে পরাজিত শক্তির এজেন্ট হয়ে কাজ করেছিলেন। জিয়াউর রহমান, যাকে প্রমোশন দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেজর জেনারেল বানিয়েছিলেন, সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল। স্যার টমাস উইলিয়ামসকে বাংলাদেশে রাষ্ট্রপতির হত্যার তদন্ত করবার জন্য পাঠানো হয়। জিয়াউর রহমান কিন্তু স্যার টমাস উইলিয়ামস এমপিকে ভিসা দেয় নাই। তিনি জানান, বিএনপি নেত্রী ক্ষমতায় এসে অপারেশন ক্লিন হার্টের নামে নির্বিচারে মানুষ হত্যা করে নৈরাজ্য চালিয়েছেন বছরের পর বছর। এটা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পথ বন্ধ বন্ধ করে দিয়েছিল খালেদা জিয়া ক্ষমতায় এসে। অপারেশন ক্লিন হার্টের নামে যুবলীগের কর্মী যাকে যেখানে পেয়েছে নিয়ে হত্যা করেছে, তার স্বামী যা করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যাকারী তাদের ইন্ডেমনিটি, আর সে এসে নির্বিচারে মানুষ হত্যা করে তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে। করোনার সময়ে দেশব্যাপী কাজ করা নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে সরকার প্রধান বলেন, আরও অনেকের সম্পৃক্ত হবার সুযোগ ছিল। এই করোনা ভাইরাসের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা সহযোগী সংগঠন নেতাকর্মীরা যে যেখানে পেয়েছে মানুষের পাশে দাঁড়িয়েছে। আর তেমন কোনো রাজনৈতিক দল বা কোনো সংস্থা বা কাউকে তো আমরা এভাবে দেখিনি, ঠিক মানুষের জন্য নিজেকে এভাবে অকাতরে বিলিয়ে দেওয়া। মহামারীর বিরূপ পরিস্থিতি অতিক্রম করতে সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মিথ্যা প্রচারণা চালিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে হেয় করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকালে অনলাইনে বৈঠকে তিনি একথা বলেন। ফখরুল অভিযোগ করে বলেন, পুরো রাষ্ট্রকে দলীয়করণ করে ফেলেছে আওয়ামী লীগ। খুব দুর্ভাগ্য যে আমাদের জন্য যারা কিছু তৈরি করেন বা ফাউন্ডেশন দিয়ে দেন তাদেরকে আমরা খুব সহজেই ভুলে যাই, আবার অথবা তাদের বিরুদ্ধে এমন কিছু কথা বলি যেগুলো অপপ্রচার হয়ে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই দেশের স্বাধীনতার যিনি ঘোষণা দিলেন, যিনি যুদ্ধের ঘোষণা দিলেন, যুদ্ধ করলেন, একই সঙ্গে তিনি রাষ্ট্রপ্রচার দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 32 জন, এ পর্যন্ত মোট মৃত্যু 3657 জন। করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী এদিন আক্রান্ত হয়েছেন 2024 জন। গত 24 ঘন্টায় 87টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে 10,018টি নমুনা। 24 ঘন্টায় মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ 25 জন ও নারী 7 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,315 জন করোনা আক্রান্ত রোগী। গাড়ির যন্ত্রপাতি আমদানির প্রতিষ্ঠান, তার সঙ্গেই দ্বিগুণ মূল্যে পিপি সরবরাহের জন্য 32 কোটি টাকার চুক্তি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
চুক্তির দেড় মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা থাকলেও তিন মাসেও দিতে পারেনি তারা। উল্টো তুলে নিয়েছে আগাম 9 কোটি টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদ অটোমোবাইলসের ঠিকানায় অস্তিত্ব নেই এই প্রতিষ্ঠানের। রিজেন্ট জেকেজির পর স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি জালিয়াতির এমন চাঞ্চল্যকর ঘটনা উঠে এসেছে সময় সংবাদের অনুসন্ধানে। আশরাফুল আলমের ছবিতে রিপোর্ট করেছেন এহসান জুয়েল। দেশে করোনা শুরুর পর 1,027 কোটি টাকার ফান্ডে গঠন করা হয় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস ERPP প্রকল্প। গত 19 মে 50,000 পিস কাভারঅল PPE, 50,000 পিস KN95 মাস্ক, 50,000 পিস N95 মাস্ক ও 1,00,000 পিস হ্যান্ড গ্লাভসের জন্য 32 কোটি টাকার চুক্তি করে জাদিদ অটোমোবাইলস নামে একটি গাড়ির যন্ত্রপাতি আমদানিকারক প্রতিষ্ঠানের সাথে। বাজারে ভালো মানের একটি PPE দাম 2,000 টাকা করে হলেও জাদিদ তাদের PPE দাম ধরেছে 3,900 টাকা। চুক্তিতে উল্লেখিত জাদিদের ঠিকানা বর্ধিত পল্লবীর 6 নম্বর বাড়িতে গিয়ে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এখানে কোনো অফিস নাই, আমি এখানে দাসি 2005 সাল থেকে। না এখানে না, মিথ্যা কথা, বাটপাড়ি বিশ্ব বাটপাড়ি সব। উনি তো দীর্ঘদিন ধরে অটোমোবাইলস ব্যবসার সাথে জড়িত, অ্যাজ ওয়েল অ্যাজ হেলথ ডিপার্টমেন্টে উনার ভালো কিছু সক্ষমতা আছে। প্যান্ডেমিকটা আসার পরে প্রেক্ষাপটগুলো আর একটু দূরত্ব তৈরি হয়েছে, আর উনি রেগুলার এখানে আর আসা শুরু করেননি। সরকারের সাথে করা চুক্তিতে পণ্যের মান সুস্পষ্ট করা নিয়ম থাকলেও ERPP-র তৎকালীন প্রকল্প পরিচালক ডাক্তার ইকবাল কবির স্বাক্ষরিত চুক্তিতে সেটা নেই। বিদেশ থেকে পণ্য আমদানি করতে ওষুধ প্রশাসনের NOC নিতে গেলে প্রথম দফায় অনুমতি দেওয়া হলো, দ্বিতীয় দফায় অনুমতি দেওয়ার আগে বিষয়টি সন্দেহ হওয়ায় চুক্তির সত্যতা জানতে গত 9 জুলাই অধিদপ্তরে চিঠি দেন ওষুধ প্রশাসন, তার উত্তর মেলেনি এখনও। এছাড়া চুক্তিতে দেড় মাসের মধ্যে পণ্য সরবরাহের কথা বলা হলেও প্রায় 3 মাসেও কোনো পণ্য জমা পড়েনি স্বাস্থ্য অধিদপ্তরের স্টোরে। কমিটির পক্ষ থেকে কোনো মান যাচাই করা বা এই ধরনের কোনো কাজে যুক্ত ছিলাম না। চুক্তিপত্রে অগ্রিম বিলের ক্ষেত্রে কথায় 20 ভাগের কথা বলা হলেও অঙ্কে 30 ভাগ বিল দেওয়ার কথা উল্লেখ করা হয়। এই অনুযায়ী অধিদপ্তর থেকে 9,09,15,000 টাকা সাউথ ইস্ট ব্যাংকের বনানী শাখার একটি অ্যাকাউন্টে তুলে নিয়ে লাপাত্তা হয়েছেন জাদিদের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান কাঞ্চন। তার 2টি মোবাইল নম্বরে 3 দিন ধরে একাধিক কল ও মেসেজ পাঠিয়ে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে তিনি এই প্রতিবেদককে ব্লক করে রাখেন। এর মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্টটিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন তিনি। ইতোমধ্যে ERPP-র সাবেক প্রকল্প পরিচালক ইকবাল কবিরকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পরিচালক এ বিষয়ে কথা বলতে আগ্রহী নন। রিসেন্ট জ্যাকেজির পর এবার জাদিদ অটোমোবাইলসের জালিয়াতি। প্রশ্ন উঠেছে, দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর এসব প্রতিরোধের নাকি জালিয়াতির এক মহাযজ্ঞ আয়োজনে ব্যস্ত ছিল স্বাস্থ্য অধিদপ্তর। যেসব ঘটনা প্রকাশ হচ্ছে সেগুলো বিচারের আওতায় আসছে, কিন্তু প্রশ্ন থেকে যায় প্রকাশ হচ্ছে না এমন ঘটনার সংখ্যা আরও কত। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। ঘুষ ছাড়া ফাইল নড়ে না উচ্চ আদালতে, এমনকি নজর এড়াতে টয়লেট ও চায়ের দোকানে চলে লেনদেন, এমন অভিযোগ করেছেন আইনজীবীরা। তারা বলছেন মামলা করা থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত প্রতি পদে পদে আপোষ করতে হয় ঘুষের সঙ্গে। আজ অনিয়মের বিরুদ্ধে অভিযান করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। যারা বড় কারবার তারাই তো ঘুষ খাচ্ছে, তারা আর কি এরা কি করবে? এটা তো শিখাইছে যারা টাকা ছাড়া করবি না, একটা অর্ডার নামাই তোলে টাকা লাগে, টাকা তোলা নামাই তোলা লাগে। অষ্টমের ভিতরে টাকা লাগে, অষ্টমের ভিতরে বাথরুমে গিয়ে টাকা লাগে। আপনি কি বন্ধ করতে পারবেন? আচ্ছা মানলাম, এটা ক্লোজ হয়ে গেল, বাইরে গিয়ে টাকা লাগে। ঘুষ ও অনিয়মের ঘটনা যেন ওপেন সিক্রেট, দেশের সর্বোচ্চ আদালতে সবাই জানে কিন্তু কেউ মুখ খোলে না। মামলার আবেদন থেকে শুরু করে আদেশ পাওয়া পর্যন্ত ধাপে ধাপে দিতে হয় ঘুষ। নজরদারি এড়াতে টয়লেট ও চায়ের দোকানে হয় রমরমা ঘুষ বাণিজ্য। 5,000 দিলেও কামায় না। রোববার হঠাৎই ছন্দপতন হয় এমন অপতৎপরতার। ঝটিকা অভিযানে একটি শাখায় যান আপিল বিভাগের বিচারপতি, আটক করা হয় 43 জনকে, যদিও পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এটা আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ওনারাই ব্যবস্থা নিচ্ছে। অনিয়মের সঙ্গে শুধু যে কোর্টের কর্মচারীরা জড়িত তা কিন্তু নয়, কিছু অসাধু আইনজীবীও জড়িয়ে পড়েছেন। তাই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কথা জানান আইনজীবী সমিতি। দুর্নীতির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাঝে মাঝে এরকম ঝুটিকা রেড করা দরকার। এর আগেও ঘুষ অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
টিকিট চার ভ্রমণ তার। রেলের নতুন এই নিয়মে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে টিকিট নিয়ে রেল স্টেশনে যাওয়ার পরও যেতে পারেননি কাঙ্ক্ষিত গন্তব্যে। তবে মন্ত্রী বলছেন টিকিট বিক্রিতে কালোবাজারি রোধেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে করোনা মোকাবেলা করে পর্যায়ক্রমে সব রুটে আন্তনগর ট্রেন চালুর লক্ষ্যে রোববার থেকে যাত্রা শুরু করেছে 13 জোড়া ট্রেন। টাকা দিয়ে টিকিট কেটেও স্টেশনে ঢুকতে পারেননি এই যাত্রীরা। রোববার থেকে কার্যকর হওয়া টিকিট যার ভ্রমণ তার এই আইনের কারণে ভোগান্তিতে তারা। যাত্রীদের কাছে থাকা টিকিট পরিবারের অন্য কারো জাতীয় পরিচয়পত্র দিয়ে কেটে দেয়া, টিকিটে লেখা নাম আর যাত্রীর নামে অমিল থাকায় ফেরত দেওয়া হয় তাদের। উনি বলছে আমি যেতে পারবো না। কেন? এই যে টিকিট করছি আমার আইডি না, আমার আইডি কাটতে হবে। উনি বলতেছে যে আমি যাইতে পারবো না, টিকিটটা আমার মেয়ের জামাইদা করাইছে, আইডি কার্ড সাথে নিয়ে আসি নাই, এখন বলতেছে যে আপনি পরে আসেন। নতুন এই বিধিতে টিকিট হস্তান্তরকারীকে 3 মাসের কারাদণ্ড, টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার নিয়ম করা হয়েছে। একইভাবে যাত্রীকেও জরিমানা স্বরূপ গুনতে হবে টিকিটের সমপরিমাণ অর্থদণ্ড। আমরা তো সবাই 100% শিক্ষিত না, জানাটা বুঝবো সবাই। অনেকে অশিক্ষিত যারা আছে তারা তো বুঝতে পারবে না যে অনলাইন কি। পজিটিভ দিক হচ্ছে যে কালোবাজারিটা বন্ধ হবে, এটা ঠিক আছে, অনেকটা নিয়ন্ত্রণ করা যাবে যার টিকিট সে ভ্রমণ করবে। এদিকে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেলপথ মন্ত্রী জানান টিকিট কালোবাজারি ও জালিয়াতি প্রতিরোধেই এই আইন করা হয়েছে। আমরা কেন এটা করছি? যাতে ব্ল্যাক মার্কেটটা ঠেকানোর জন্য। একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। করোনা সংকট মোকাবেলা করে 31 আগস্টের মধ্যে আন্তনগর সব ট্রেন চালুর লক্ষ্য নিয়ে প্রথম ধাপে, 19টির পর দ্বিতীয় ধাপে রোববার চালু হয় আরও 13টি ট্রেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। করোনার এই সময়ে বাড়ল আকাশপথে ভ্রমণের খরচও। এখন থেকে বিমানে কোথাও গেলে উন্নয়ন ও যাত্রী নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে এ ফি বাবদ 300-450 কোটি টাকা আয় হবে প্রতি বছর। অভ্যন্তরীণ রুটের যাত্রীদের বিমান ভ্রমণের খরচ বাড়ল 170 টাকা। বিমানে ভ্রমণের ক্ষেত্রে প্রতি যাত্রীকে উন্নয়ন ফি দিতে হবে 100 টাকা ও নিরাপত্তা ফি 70 টাকা। এছাড়া সার্কভুক্ত দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর উন্নয়ন ফি ও নিরাপত্তা ফি বাবদ গুনতে হবে মোট $11 বা 900 টাকারও বেশি। পরিচালন ব্যয় মেটাতেই এই ফি নির্ধারণ করা হলেও একে বাড়তি চাপ হিসেবে দেখছেন বেশিরভাগ যাত্রী। মানুষের ইনকাম কমে গেছে এই মুহূর্তে, আমি মনে করি এটা যেটা একটা বাড়তি চাপ সৃষ্টি করবে। যদি তারা আসলেও বাস্তবে উন্নয়ন করে হয়তো আমরা দিতে বাধ্য। চার্জটা রেগেন্সটে সার্ভিসটা ঠিক মতো দেওয়া হয়, এটা আন্ডারস্ট্যান্ডেবল, কোনো সমস্যা নাই। সরকারি সিদ্ধান্তে এই ফি আরোপ করা হয়েছে জানিয়ে বিমানবন্দরের পরিচালক জানান বিমানবন্দরের উন্নয়ন আর যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবহৃত হবে এই অর্থ। বছরে আনুমানিক 300-350 কোটি টাকা সিভিল এভিয়েশন রেভিনিউ ইনকাম হবে, এবং যা কিনা বিমানবন্দর উন্নয়ন এবং নিরাপত্তার কাজে কিছুটা হলেও সহায়তা করবে। বর্তমান সংকটকালীন সময়ে এই ফি আরোপ করা ঠিক হয়নি বলে মনে করে এয়ারলাইন্সগুলো। এতে বিমানের ভ্রমণে কিছুটা বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। সিদ্ধান্তটা এয়ারলাইন্স এবং যাত্রী দুজনের জন্য এই মুহূর্তে একটা বাড়তি চাপ বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা ডেফিনেটলি ডেভেলপমেন্টের পক্ষে, এটা যদি কিছুদিন পরে অ্যাটলিস্ট কিছুটা স্থিতিশীলতা যদি আসতো, তখন যদি এটা ইমপ্লিমেন্ট করা যেত, আমার মনে হয় সবাই এটাকে খুব সহজভাবে মেনে নিত। গত 22 জুলাই বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা দুবাই ও ঢাকা আবুধাবি রুটে যেসব যাত্রী আগে ফিরতি টিকিট করার পরও করোনার কারণে যেতে পারেননি তাদের আগে টিকিট দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিমান। এক্ষেত্রে ফিরতি টিকিট রিইস্যু করতে বাড়তি টাকাও নেওয়া হবে না বলে জানানো হয়েছে। রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় দুবাই ও আবুধাবিগামী ফ্লাইটে 240 জনের বেশি যাত্রী বহন না করার নির্দেশনা রয়েছে। এ কারণে পরিবহনের সুযোগ থাকলেও যাত্রী নিতে পারছে না বিমান। তবে আগামী 23 আগস্ট পর্যন্ত দুবাই ও আবুধাবি রুটে কোনো আসন ফাঁকা নেই। এছাড়া আবুধাবি কর্তৃপক্ষ এখন পর্যন্ত সেপ্টেম্বর মাসের শিডিউল না দেওয়ার টিকিট বিক্রি করছে না, এজন্য টিকিটের কিছু সংকট দেখা দিয়েছে। করোনাকালীন তৈরি পোশাক খাতের আটকে যাওয়া অর্ডারের 80% পুনরায় রপ্তানি করেছে দেশীয় গার্মেন্টস মালিকেরা, যার বাজার মূল্য $3 বিলিয়ন মার্কিন ডলারের বেশি।
পুরাতন ওয়ার্ডার ফি আসার পাশাপাশি বিদেশি ক্রেতাদের নতুন ওয়ার্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে কম দামি পণ্যের ওয়ার্ডার তুলনামূলক বেশি আসায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ জুন ও জুলাই মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি হয়েছে 1,22,000 টিউএস কন্টেনার পণ্য শুধুমাত্র জুলাই মাসে। গত 18 মাসের রেকর্ড ভেঙে 72,359 টিউএস কন্টেনার পণ্য রপ্তানি হয়েছে। আর রপ্তানি পণ্যের সিংহভাগ তৈরি পোশাক। করোনা দুর্যোগে আটকে যাওয়া অর্ডার ফিরতে শুরু করাই রপ্তানি বাণিজ্যের উদ্যোগতি বলে মনে করেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চিলড্রেন ওয়্যার, বেবি ওয়্যার, আমাদের নিত্য প্রয়োজনীয় যে আইটেমগুলো আছে, শার্ট প্যান্ট, ওই অর্ডারগুলো মোটামুটি আসতেছে। করোনার সংক্রমণের শুরুর পর প্রথম 4 মাসে অন্তত 3.5 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার বাতিল করে পাশাপাশি স্থগিত করে অনেক অর্ডার বিদেশি ক্রেতারা। এখন পুরাতন অর্ডারের কারণে এখাতে প্রাণ চাঞ্চল্য ফিরল। নতুন অর্ডার নিয়ে কিছুটা সংশয় রয়েছে বিজিএমইএ। বাংলাদেশের এই পোশাক শিল্পে অবকাঠামোগত সুযোগ সুবিধা অন্যান্য যে কোনো দেশের চাইতে অনেক ভালো। যদি ভালো রেসপন্স আসে, ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারবো। গার্মেন্টস ব্যবসায়ীদের মতে, বিদেশি ক্রেতাদের আস্থায় রাখতে কাঁচামাল আমদানি থেকে তৈরি পোশাক রপ্তানি পর্যন্ত সব ধরনের জটিলতা দ্রুত কাটাতে হবে। ক্লথিং সেক্টরে বাংলাদেশের ইমেজটাকে ধরে রাখতে হলে আমাদের লিড টাইমটা কমাতে হবে। লিড টাইম কমাতে গেলে আমাদের চট্টগ্রামের বন্দরের দক্ষতাটা বাড়াতে হবে। আমার কাস্টমস আছে, বন্ড আছে, এখানে কিন্তু প্রায়োরিটি সেক্টর হিসেবে এই তৈরি পোশাক খাতকে বিবেচনায় নিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে 26 মার্চ বন্ধ হয়ে যায় সবগুলো গার্মেন্টস কারখানা। তবে গত 26 এপ্রিল থেকে সীমিত আকারে গার্মেন্টসগুলো খুলে দেওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বৈরি আবহাওয়ার কারণে মাছশূন্য কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। উপকূলে ফিরেছে প্রায় 6,000-এর বেশি মাছ ধরার ট্রলার। জেলেরা বলছেন, হঠাৎ সাগর উত্তাল ও বাতাস বেড়ে যাওয়ায় সাগরে মাছ শিকার না করে উপকূলে ফিরতে বাধ্য হচ্ছেন। আর মৎস্য অবতরণ কেন্দ্র মাছশূন্য হওয়ায় বেকার সময় পড়েছেন মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকার শেষে ট্রলারগুলো থেকে মাছ উঠানামায় সরগরম থাকে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি ঘাট। কিন্তু এখন নোঙর করা শত শত মাছ ধরার ট্রলার। বৈরী আবহাওয়ার কারণে 5 থেকে 7 দিন ট্রলারে বসেই বেকার সময় পার করছেন জেলেরা। সিগন্যাল হওয়ার কারণে আমরা এখানে ঢুকে গেছি, আজকে এখানে বসে আসছি পরে 8 থেকে 10 দিন। খুবই সংসারে খুবই অসুবিধা চলতেছে আর কি, কারণ আমাদের কোনো কামাই রুজি নেই। একটা ট্রলারে 25-26 জন মানুষ, মাছ না পাইলে আমরা যদি গাড়ো 5 দিন বয়ে থাকি আমার অনেক টাকা লোসকান। মৎস্য অবতরণ কেন্দ্রের মাছ রাখার পল্টুন ব্যবসায়ীদের হাক ডাকে জমজমাট থাকে। কিন্তু মাছশূন্য মৎস্য অবতরণ কেন্দ্র সিঙ্গলের কারণে ট্রলার ডুয়ে গেছে, এখন ব্যবসা বন্ধ। আমরা খুব এখন মনে করে কষ্টের মধ্যে আছি। ট্রলারগুলো মাছ পাইতেছে না, সাগরে যে চলতে পারতেছে না, এখানে ফিশারিতে মাছ কোনো নাই। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক জানালেন, বৈরি আবহাওয়ার কারণে সব ধরনের মাছ ধরার নৌযান উপকূলে ফিরে এসেছে। এখানে প্রায় 4,500-এর মতো নিবন্ধিত বোট আছে, তারা সাগরে যেতে পারছে না। তো আশা করা যায় 4-5 দিনের মধ্যে এই বৈরী আবহাওয়া কেটে যাবে এবং সাগরে জেলেরা মাছ ধরতে যাবে। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 150 মিলিমিটার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ। কিছুটা স্বাভাবিক হওয়ার পর ইতালিতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। 24 ঘন্টায় দেশটিতে নতুন আক্রান্ত হয়েছেন 629 জন, তবে মৃত্যুর সংখ্যা খুবই কম। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানার কারণেই সংক্রমণ বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। লকডাউন প্রত্যাহারের পর ইতালিতে সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট খুলে দেওয়া হয়েছে। উন্মুক্ত করা হয়েছে সমুদ্র সৈকত, এমনকি ডিসকোটেকাও। কিন্তু স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব কিছুই মানছেন না ইতালীয়রা, ফলে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, যদিও মৃতের সংখ্যা তুলনামূলক কম। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় শঙ্কায় প্রবাসীরা। তাদের আশঙ্কা, আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে নতুন করে লকডাউন দিতে পারে ইতালি সরকার। আমরা বাঙালিরা সহ বিশ্বের সমস্ত প্রবাসীরা আতঙ্কিত, এবং এইভাবে যদি বাড়তে থাকে, প্রয়োজন হলে হয়তো বা
লকডাউন আবার দিতে পারে, এর জন্য আমাদের সবাইকে সতর্কভাবে চলাফেরা করা উচিত বলে আমরা মনে করি। এদিকে বিশেষ ফ্লাইটে ইতালি আসা প্রবাসী বাংলাদেশিরা শুরুতে যেভাবে করোনা ছড়িয়েছিল তার প্রভাব অনেকটাই কমেছে। নতুন করে কোনো বাংলাদেশের আক্রান্তের খবর পাওয়া যায়নি। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। ফ্রান্সে আবারও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত 2,15,500 জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছেন প্রায় 83,900 জন। বিস্তারিত প্যারিস থেকে লুৎফর রহমান বাবুর রিপোর্টে। ফ্রান্সে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত আর মৃতের সংখ্যা বেড়েছে আগের তুলনায়। এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফ্রান্সের 23টি ডিপার্টমেন্টকে ঝুঁকিপূর্ণ এলাকা আর 3টি ডিপার্টমেন্টকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আর ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ফ্রান্সে আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বেড়েছে আর তাতে করে দেশটিতে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের আক্রমণ আসার যে সংখ্যা ছিল সেটি আরও ঘনীভূত হলো। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্রান্সে একটি রিজিয়নে একদিনে 600 মানুষ করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ ধরা পড়ছেন, যার মধ্যে রাজধানীতেই রয়েছেন 200 বেশি মানুষ। রাজধানী প্যারিসে 10 জনের অধিক মানুষ সমাগমের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এর আগে দেশটির প্রধানমন্ত্রী দেশজুড়ে আগামী 30 অক্টোবর পর্যন্ত 5,000 অধিক মানুষ সমাগমে নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছিলেন। মামলুৎফন বাবু, সময় সংবাদ, প্যারিস। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ছুটিতে থাকা প্রবাসীদের কুয়েতে ফিরে যেতে 3 ধাপের কর্মসূচি ঘোষণা করেছেন। প্রবাসীরা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তাদের দাবি, বাংলাদেশ সরকার যেন এই ব্যাপারে কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে দ্রুত তাদের কুয়েতে ফিরে যেতে সহযোগিতা করে। তা না হলে চাকরি হারিয়ে কর্মহীন হতে হবে অনেককেই। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট। বৈশ্বিক মহামারী করোনা প্রাদুর্ভাবের কারণে দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনতে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় 3 ধাপের কর্মসূচি ঘোষণা দিয়েছেন। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তার, নার্স, প্রসিকিউটর সহ শিক্ষকদের কুয়েত প্রবেশের অনুমতি দিয়েছে কুয়েত সরকার। দ্বিতীয় ধাপে যাদের ফ্যামিলি কুয়েত ছিল কিন্তু দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছেন, আর সর্বশেষ তৃতীয় ধাপে যে সকল সাধারণ শ্রমিকরা রয়েছেন তাদের কুয়েত প্রবেশের সুযোগ দিবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের সিদ্ধান্তের ফলে যারা দেশে আটকা পড়ে আছেন তাদের আশার আলো দেখার মতোই মনে করেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। খুব শীঘ্রই 10 দিন পরে প্রবাসীদের ফিরে আসার ব্যাপারে একটা মন্ত্রিসভায় একটা নতুন বৈঠক হবে। এই বৈঠকে আমরা হয়তো আশাবাদী কোনো নিউজ পাবো। সরকারের সাথে পরামর্শ করে এবং নতুন যে আমাদের রাষ্ট্রদূত কুয়েত আসছে উনি অবশ্যই আলোচনা করে সবাই কুয়েতে ফিরে আনার জন্য চেষ্টা করবে। কর্মচারী শ্রমিকরা যেন অনতিবিলম্বে কুয়েত ফিরে আসতে পারেন এই জন্য উভয় দেশের কূটনৈতিক সহযোগিতা কামনা করেন প্রবাসী বাংলাদেশিরা। তা না হলে আকামাবিহীন হয়ে অনেক প্রবাসী কুয়েত ফিরতে পারবেন না, ফলে রেমিটেন্স যোদ্ধাদের কর্মহীন হয়ে বেকারত্বের সম্মুখীন হতে হবে। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিমানবন্দরে আটকে পড়া 127 বাংলাদেশিকে অবশেষে দেশে ফিরতে হচ্ছে। আইসিএ রিপোর্টে এবং আনুষঙ্গিক কাগজপত্রে ত্রুটি থাকায় আবুধাবি ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। একই সঙ্গে এসব যাত্রীকে তাদের বহনকারী সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোকে আবুধাবি থেকে দেশে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর সময় সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার মধ্যরাত থেকে যাত্রীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে প্রথম বাংলাদেশি হিসেবে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণকারী রাহাত আহমেদ রাফি গতকাল দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন। তিনি শারীরিকভাবে সুস্থ ও সবল আছেন। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। গত 24 জুলাই সংযুক্ত আরব আমিরাতে প্রথম বাংলাদেশি হিসেবে কোভিড টিকার প্রথম ডোজ গ্রহণ করেন রাহাত আহমেদ রাফি। এরপর থেকে সে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন। শারীরিকভাবে উত্তীর্ণ হওয়ার পর শনিবার তাকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়। গত 24 জুলাই সকাল 10:49 আমি আমার করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করি। 15 আগস্ট সকাল 10:50 করোনা ভ্যাকসিন দ্বিতীয় ডোজ আমার শরীরে প্রয়োগ করা হয়। করোনা ভ্যাকসিন প্রয়োগ করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনও অনুভব করিনি। এর আগে চীনা কোম্পানি সিনোফার্ম টিকার চূড়ান্ত অনুমোদন দেওয়ার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে তৃতীয় পর্যায়ে
পরীক্ষামূলক কার্যক্রম শুরু করে গত জুলাই মাসে দেশটিতে 15,000 মানুষের দেহে ভ্যাকসিনটি প্রয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়, যাদের বেশিরভাগই স্বেচ্ছাসেবী। রাহাত রেড ক্রিসেন্ট কর্মী হিসেবে সেখানে কর্মরত আছেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থানরত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মুসলিম নাগরিকদের জরিমানা কমালো দেশটি। এখন থেকে অন্যান্য ধর্মের নাগরিকদের মতোই সমান জরিমানা গুনতে হবে তাদেরও। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার তৌফিক হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। আমাকে মার্চ মাসের প্রথম দিকে বাংলাদেশে যে ভারতীয় হাই কমিশনার আছেন শ্রীভা গাঙ্গুলি, উনি আমাকে জানালেন যে এরকম যে ওভারস্টে ফিটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কমিয়ে দিয়েছে। বাট এক্স্যাক্টলি কোন ডেট থেকে হয়েছে সেটা অবশ্য আমি জানতে পারিনি। আগে যে অনেক রেটটা হাই ছিল, এখন যে একটা রিলিজিয়াস যে ডিসক্রিমিনেশন ছিল সেটা এখন আর নেই। এখন নতুন রেট যেটা করেছে সবার জন্য, আই মিন হিন্দু মুসলিম বা অল আদার রিলিজিয়ার জন্য, ওভারস্টে যদি 15 দিন পর্যন্ত হয় তাহলে 500 রুপি, 15 দিন থেকে 90 ডেজ পর্যন্ত 5,000 রুপি, 90 ডেজ থেকে 2 বছর পর্যন্ত 10,000 রুপি, আর 2 বছরের বেশি ওভারস্টে হয়ে গেলে 15,000 রুপি। তো এই নতুন রেটটা তাহলে বলা যায় যে মার্চ থেকে কার্যকরী হয়েছে। অনলাইন বিজনেসের নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ইমরোজ কালেকশন নামে একটি প্রতিষ্ঠানকে 2,50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার রাতে রাজধানীর কলাবাগানে এই অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিক্স জব্দ করা হয়। গত এপ্রিল মাসে অনলাইনে ইমরোজ কালেকশন নামের একটি প্রতিষ্ঠানে পণ্যের অর্ডার দেন চট্টগ্রামের ফজলে রাব্বি। 7,500 টাকাও বিকাশে পাঠান তিনি, কিন্তু প্রায় 3 মাস পার হয়ে গেলেও পণ্য হাতে পাননি তিনি। বারবার যোগাযোগ করা হলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি প্রতিষ্ঠানটি থেকে। পরে তিনি থানায় অভিযোগ করেন। এভাবেই অনলাইনে এই প্রতিষ্ঠানের পণ্য কিনে প্রতারণার শিকার হয়েছে দেশের বিভিন্ন জায়গার একাধিক ক্রেতা। 3 মাস আগে 7,300 টাকার প্রোডাক্ট অর্ডার দিয়েছিল এবং টাকাটা ফুল পেমেন্ট করা হয়েছে ফার্স্টে। তারা বললো যে তারা নাকি 4 বার কুরিয়ার সার্ভিসে পাঠাইছে, কিন্তু তারা ওই কোনো স্লিপ দেখায়নি। পুলিশ জানায় তাদের কাছে ভুক্তভোগীদের অভিযোগ আসার পরই প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। পাওয়া যায় নানা অনিয়ম। আজকে কলাবাগান থানায় 2 জন ভুক্তভোগী আছে অনলাইন ব্যবসাকে কেন্দ্র করে। অনলাইন ব্যবসাতে অর্ডার দিয়েছিল মালামালের জন্য, মালামাল তারা যথাসময়ে পায়নি, টাকাও তারা পেমেন্ট দিয়ে দিয়েছে, মাল সরবরাহ করেনি। এই অভিযোগের প্রেক্ষিতেই আমাদের কলাবাগান থানা পুলিশ আসে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের আর্থিক জরিমানা করে। ভোক্তাদের যে অধিকার আছে সেটা এখানে লঙ্ঘন হচ্ছে। অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ, কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে এটার বাংলাদেশে আমদানিযোগ্য কিনা এরকম কোনো অনুমোদন তাদের নেই, কোনো কাগজপত্র নেই। তো আমরা সার্বিক যেই বিষয়ে পর্যালোচনা করে যিনি এটার স্বত্বাধিকারী তাকে আমরা 2,50,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। ফ্ল্যাটকে গোডাউন বানিয়ে সুনির্দিষ্ট তাপমাত্রায় কসমেটিক্স পণ্য রাখা হয়নি বলেও জানায় ভ্রাম্যমাণ আদালত। এমার আমিন, সময় সংবাদ, ঢাকা। শেরপুরে ভিক্ষার জমানো 10,000 টাকা করোনা তহবিলে দান করেছিলেন ভিক্ষুক নজিমুদ্দিন। তার দানশীলতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নির্মাণ করে দেয়া হলো বাড়ি, পাশাপাশি কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। সরকার স্বপ্ন বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান নজিমুদ্দিন। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গান্ধীগাঁও গ্রামের নজিমুদ্দিন, ভিক্ষা করেই চলত তার জীবন। হতদরিদ্র মানুষটিরও রয়েছে মানবিক দৃষ্টিভঙ্গি। করোনা পরিস্থিতিতে গত এপ্রিলে নজিমুদ্দিন বাড়ি মেরামতের জন্য 2 মাস ভিক্ষার জমানো 10,000 টাকা উপজেলা প্রশাসনের অসহায়দের সহায়তা তহবিলে দান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে নজরে আসে প্রধানমন্ত্রীর। তার দানশীলতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে জমি কিনে নজিমুদ্দিনকে তৈরি করে দেয়া হলো আধা পাকা বাড়ি। কর্মসংস্থানের জন্য একটি দোকানের পাশাপাশি আমৃত্যু পাবেন সরকারি চিকিৎসা সেবাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাড়ি ঘর সব দিছে, আমি তো খুব খুশি। তারপর খুব আল্লাহর কাছে কই, তারা আল্লাহ হাত দাঁড়ায় দেখ। নজিমুদ্দিনের মহানুভবতার প্রশংসা করলেন এলাকাবাসীও। উনি আমাদেরকে যে সহযোগিতার হাত মানে এগিয়ে দিয়েছেন, আমাদের দেশে এটা আসলে মানে অকল্পনীয় একটা ব্যাপার। অনেক মানুষ দানবীর করতে পারে নাই, তার জন্য আমি শ্রদ্ধা জানাই নজিমুদ্দিন ভাইকে। নজিমুদ্দিন ফকিরের কাছ থেকে আমাদের শিক্ষণীয় উচিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে কোনো দুর্ভিক্ষে যেন এগিয়ে আসে। রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে বাড়িটি হস্তান্তর করেন জেলা প্রশাসক। তার প্রতি কৃতজ্ঞতা রইল,
আশা করি ভবিষ্যতে তিনি এই বাসাতেই থাকবেন। তার বাসগৃহের যে সমস্যাটা ছিল সেটি মাননীয় প্রধানমন্ত্রী এভাবেই সমাধান করে দিয়েছেন। ভিক্ষুক নজিমুদ্দিনের 6 সন্তান রয়েছে। সময় সংবাদ শেরপুর। আবারও প্রবাসের খবর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ক্যালিফোর্নিয়ায় থাকা বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফেরাতে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় 15 আগস্ট জাতীয় শোক দিবস, বিশ্ব মানব সভ্যতার ইতিহাসে ঘৃণিত বর্বর নৃশংসতম হত্যাকাণ্ড। 15 আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে স্বাধীন দেশের স্থপতি, মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নের সলিল সমাধি ঘটেছে। ইতিহাসের এই কলঙ্কজনক অধ্যায়ে দিবসটি পালনে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় শোক দিবস পালন কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে তারা ক্যালিফোর্নিয়ার উডলি পার্কে এক আলোচনা সভা ও সমাবেশের ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বক্তারা বলেন, ক্যালিফোর্নিয়ায় থাকা খুনি রাশেদ চৌধুরীকে দ্রুত হস্তান্তরের জন্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দুবার আন্দোলন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি এই ক্যালিফোর্নিয়া অবস্থান করতেছিলেন, উনার নাম হল রাশেদ চৌধুরী, এবং উনাকে তাড়াতাড়ি অতি শিগগির দেশে ফিরিয়ে নিয়ে ওনার বিচার কার্যকর করা হোক, যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ওই রায়কে বাস্তবায়ন করা হোক। রাশেদ চৌধুরীকে ধরিয়ে নেওয়ার জন্য সকল প্রকার সহযোগিতা করবে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। জাতীয় শোক দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির উদ্যোগে দোয়া ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। শফিকুর রহমান চৌধুরী ও হুমায়ুন কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি জসীমউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক হামিদ জাকারিয়া, রাশেদ বাদল ও শাহীন সর্দার। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় সময় বিকেলে দূতালয় প্রধান মোহাম্মদ জুবায়ের হোসেনের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। এছাড়াও এতে বক্তব্য রাখেন বাংলাদেশ বিমান আবুধাবির আঞ্চলিক পরিচালক সহ অনেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিনহার মৃত্যুর ঘটনায় গণশুনানিতে 9 জন সহ 60 জনের সাক্ষ্য, মিলেছে গুরুত্বপূর্ণ তথ্য, 7 দিনের মধ্যে রিপোর্ট দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি। জিয়া মুশতাকের প্রত্যক্ষ মদদে হত্যা করা হয় জাতির পিতাকে, স্পষ্ট করে গেছে বঙ্গবন্ধুর খুনিরাই, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং রাজধানীতে র্যাব পুলিশ সেজে বেড়ে চলেছে ছিনতাইয়ের ঘটনা, সক্রিয় অন্তত 200 চক্র, সর্বস্ব কেড়ে নিয়ে মিলেছে হত্যার প্রমাণও। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ে।